নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। এসএমডিসি সভাপতিকে অন্ধকারে রেখে ব্যাংক থেকে টাকা গায়েব। ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহাসড়কে, সংকটজনক অবস্থায় আহতেরা। চাকরির নামে অবৈধ বাণিজ্যে প্রকাশ্যে সরব হল কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাই শিক্ষাখণ্ডের হাতিকাল জিপির জনতা এমই স্কুল মিড ডে মিল ও ইউনিফর্মের অর্থ আত্মসাতের অভিযোগে ও ব্লক আধিকারিককে অভিযুক্ত করে স্কুল পরিচালন সমিতির সভাপতির মামলার ঘটনায় পূর্ব সোনাইর হাতিকাল এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে, বিগত এগারো মাস থেকে জনতা এমই স্কুলে মিড ডে মিল বন্ধ ও দুবছর থেকে পড়ুয়ারা ইউনিফর্ম থেকে বঞ্চিত। মিড ডে মিল ও ইউনিফর্ম প্রদানের দাবিতে পড়ুয়ারা দুদিন ক্লাস বয়কট করেছিলেন। ছাত্র আন্দোলন মাঝপথে বিঘ্ন হওয়ার পর বিতর্কে জড়ালেন খণ্ড শিক্ষা আধিকারিক লিপিকা সিনহা। স্কুল পরিচালন সমিতির সভাপতি জামাল উদ্দিন বরভুইয়া সম্প্রতি সোনাই ব্লক আধিকারিক লিপিকা সিনহাকে অভিযুক্ত করে কচুদরম থানায় মামলা দায়ের করেছেন। থানায় দাখিল করা এজাহারে জামাল উদ্দিনের অভিযোগে তাকে অন্ধকারে রেখে বিও ব্যাংক থেকে ১৯৪৯০০ টাকা তুলে নিয়েছেন। এদিকে স্কুলের সাম্প্রতিক পরিস্থিতিতে বুধবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সাইরা খাতুন আহমেদ, অলিউল ইসলাম, নজরুল ইসলাম, শহীদ আহমেদ, জামাল উদ্দিন প্রমুখরা প্রাক্তন জেপি সভাপতি তথা এসএমডিসির সদস্য অলিউল ইসলাম সাংবাদিকদের ক্ষোভের সুরে জানান, তারা দিতে হইলে একটা একটা ড্রেসের মাঝে ১৫০ টাকা তারা মানে কমিশন নিতে লাগে। বিওমেডামে এই চেকগুলা বিওমেডামে ডাইরেক্ট লইন না, এখানে থান একটা জকিরানি আছে এলডি রেহানুল হক লস্কর না বড়বইয়া থাই, আর এই চেকগুলার কালেকশন করাই থান স্কুলের যে ফোরগেট একটা দেওয়া আছে কেটা নাম তার সেলিমুদ্দিন বড়, এই হেলিমুদ্দিন লই, হ্যাঁ আউটডোরে চেকগুলার লইন থালিমুদ্দিন ফোরগেট। তবে আমি ওই জিনিসটা কইতে চাই আর এই যেগুলা যেগুলা স্কুলে তারার যে তারার মাধ্যমে চেক দেয় না, ওই স্কুলগুলার বেতন বন্ধ থাকে, এই স্কুলগুলার অ্যাকাউন্ট বন্ধ করেন, এই স্কুলের হেড টিচারের উপরে, এটা পুরা সোনাই এরিয়ার কথা কই আর এই বিও এরিয়া যত যতটা আছে বিও অফিসের আন্ডারে এই সারা স্কুলের ও মাস্টারের এগেনস্টে এফআইআর করেন, ও মাস্টারের এগেনস্টে বেতন পে হেল্ড আপ করেন, এই মাস্টারের স্কুলের সব কিছু করেন তারা, আর যারা তারার মাধ্যমে চেকগুলা দেয় তারার স্কুলের যে সাতটা করো স্কুল আপনারা দেখেন কোন স্কুলের যতটা স্কুল শোনা এরিয়ার মধ্যে আছে এই বিও বিওর আন্ডারে আছে সব স্কুলের যুব ফাইবা আপনারা ওই যে ইউনিফর্ম দেওয়ার বাদে যে বালচার সব দুইটা তিনটা জোর আন্ডারে পাই সব স্কুল খালি ও তিন বান্ডারে দেয়নি, এই শুনাই ব্লক আর কোনো বান্ডার নাইনি, আমরা রাতে খালি এরিয়ার মাঝে আর কোনো বান্ডার নাইনি। দুর্ঘটনার পর দুর্ঘটনা, যেন জীবন ঝুঁকি নগরীতে পরিণত হয়েছে অসম্পূর্ণ মহাসড়ক। ফের বরখোলার স্বরাষ্ট্র মহাসড়কের ময়নাগড় লালবাগে বৃহস্পতিবার সাতসকালে পথ দুর্ঘটনায় শিশু সহ আহত হন তিন। কাছাড় জেলার হাফলং স্বরাষ্ট্র মহাসড়কে ময়নাগড় লালবাগ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭:৩০টায় এক মারুতি ইকোভ্যানও একই দিক থেকে আসা অটোর পেছনে সজোরে ধাক্কায় শিশু সহ তিনজন লোক দুর্ঘটনায় আহত হন। ইকো গাড়িটির নাম্বার হচ্ছে AS11V4374 ও অটো গাড়িটির নাম্বার হচ্ছে AS11EC5348। আহতরা হলেন বছর ৪০ হিলাল উদ্দিন লস্কর, ১ বছর ৬ মাসের শিশুপুত্র কৌশর আহমেদ লস্কর ও মমতা বেগম। খবর পেয়ে দীর্ঘক্ষণ পর বরখোলা স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হন বরখোলা থানার এসআই নয়ন কুমার ও রঞ্জিত পাল। প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের অবস্থা সংকটজনক থাকায় মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর বিরুদ্ধে প্রতিবাদে নামল করিমগঞ্জ কংগ্রেস। করিমগঞ্জের এপিডিসিএল কার্যালয়ে কংগ্রেস কর্মীরা উত্তাল প্রতিবাদ করে ক্ষোভ তুলে ধরেন। ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা ঘেরাও করলেন করিমগঞ্জের এপিডিসিএল কার্যালয়। এদিন কংগ্রেসের যুব নেতা সন্দীপ নদীর নেতৃত্বে আন্দোলনকারীরা এপিডিসিএল মুর্দাবাদ ধ্বনি সহ বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় চত্বর সরগরম করে তোলেন। পরে প্রতিবাদকারীদের প্রতিবাদে বাধা দিতে দেখা যায় পুলিশ এবং আর্থসামরিক বাহিনীকে। দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন।
ভারত মায়ের মূর্তি পূজা উদয়স্থ বন্দে মাতরম মহামন্ত্র যজ্ঞ যথাযোগ্য মর্যাদায় পালন শিলচর আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে বন্দে মাতরম উৎসবের 36তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সূচি হাতে নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভারত মাতার মূর্তি পূজা উদয়স্থ বন্দে মাতরম মহামন্ত্র যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ দুপুরে মধ্যাহ্নে প্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় পূর্ণাহুতির মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা আরো বলেন, শিলচর তারাপুরের কানাইলাল নিয়োগী লেনে অতি শীঘ্রই ভারত মাতার স্থায়ী মন্দির নির্মাণের পরিকল্পনা ও তার বাস্তবায়নের লক্ষ্যে সমিতি তাদের কাজ চালিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও এদিন জানিয়েছেন তারা। আজ 31 আগস্ট তার মধ্যবর্তী স্থানে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ আমরা করেছি, আর সেই সেবামূলক কাজের মধ্যে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, বস্ত্রদান, অন্নদান এই ধরনের শিবির আমরা করে আসছি। আজ সেই উৎসবের সমারোপ উৎসব, আর এই সমারোপ উৎসব উদয়াস্ত বন্দে মাতরম মহামন্ত্র যজ্ঞ। এই উদয়াস্ত বন্দে মাতরম মহামন্ত্র এই ব্যতিক্রমী যজ্ঞ আর্য সংস্কৃতি বোধনী সমিতি গত 36 বছর থেকে করে আসছে। এবার আমাদের 36 বছর পূর্তি হলো। আমরা এই বন্দে মাতরম উৎসবের মাধ্যমে উদীয়মান তরুণ তরুণী, কলেজ স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের একটা নবজাগরণের চিন্তা, সেই চিন্তাটা হলো এই যে মহামন্ত্র, যে অমোঘ শক্তিশালী মন্ত্র, যে মন্ত্র গ্রহণ করে হাজার হাজার তরুণ তরুণী নিজের জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি। এমন কি শক্তি ছিল সে মন্ত্রে, যে শক্তি মাধ্যমে, যে মন্ত্রের মাধ্যমে তাদের শক্তি সঞ্চার হতো এবং তারা ফাঁসির কাষ্ঠে ঝুলতে গেলেও বলতো যে আমাদের ওজন বেড়ে গেছে। এই মহামন্ত্র আমরা দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যে এবং আমাদের মনীষীদের যে স্বপ্ন, মনীষীদের যে ভাবনা ছিল যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, আমাদের বিশ্বাস আমাদের এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নবচেতনা, নবজাগরণ আসবে এবং এই নবচেতনা, নবজাগরণের মাধ্যমে ভারতে একটা নতুন, একটি নবীন ভারত, একটা শ্রেষ্ঠ ভারত, আমাদের সে উদীয়মান ভারত, হিমাচল থেকে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পূর্ণ দেশ, তাদের স্বপ্ন সফল হবে সেই চিন্তা করে আমরা এই বন্দে মাতরম উৎসবের আয়োজন করেছি। কাজের খোঁজে বহিরাজ্যে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে প্রাণ গেল কাছাড় জেলার বরখোলা বিধানসভার ভাঙ্গারপাড়ের বছর 44 যুবক কালামুদ্দিন লস্করের। উত্তর ভাঙ্গারপাড়ের প্রয়াত মফত আলী লস্করের পুত্র কালামুদ্দিন লস্করের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিবার তথা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, বুধবার মেঘালয়ের বিপর্যস্ত সড়কে দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে কালামুদ্দিনের। এদিন মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা। এদিন রাত 11টার সময় মেঘালয় থেকে মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন আত্মীয় স্বজন সহ এলাকার লোকেরা। এদিকে মৃত কালামের দুই ছেলে কর্মসূত্রে বেঙ্গালোরে থাকেন। পিতার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি উপস্থিত হন পিতার জানাজায়। এদিন বিকেল 2 ঘটিকার সময় জানাজার নামাজ আদায় করা হয়। মৃত্যুকালে কালাম রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র সন্তান ও 3 কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ পরিজনকে। কর্মসংস্থানের ব্যবস্থা না পেয়ে জীবিকার তাড়নায় বহিরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন বরাকের অধিকাংশ গ্রামের যুবকরা। কিন্তু এদের মধ্যে একাংশের হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হচ্ছে। বরাকে কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে এদের পরিবার ছেড়ে চলে যেতে হতো না বহিরাজ্যে। এশিয়ার সর্বোচ্চ সিভিল অ্যাওয়ার্ড বা এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচিত হয় র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ড পাচ্ছেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রবি কানন। চিকিৎসা সেবায় অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। এছাড়াও পাচ্ছেন আরও 3 জন, তারা হলেন ইউজেনিও ল্যামোস, খাদ্য সার্বভৌমত্ব স্বপ্নদর্শী, পুরব টিমোর,
মিরিয়াম কর্নেল ফেরার মহিলাদের শান্তি স্থাপনায় অগ্রগামী নারী ফিলিপিন্স ও করভি রক্ষান্ত এডুকেশন ফর অল চ্যাম্পিয়ন বাংলাদেশ ডক্টর রবি কন্নন এই অ্যাওয়ার্ড পাওয়ার বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আগামী 11 নভেম্বর ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেওয়া হবে এশিয়ায় বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড দেওয়া হয় যা জনসেবা থেকে সামাজিক উদ্ভাবন সব ক্ষেত্রে এই অঞ্চলের মানুষের জীবনকে প্রভাবিত করে এর আগে মাদার টেরেসা দালাই লামা সত্যজিৎ রায় ফজলি হাসান আবেদ প্রমুখ এই অ্যাওয়ার্ড পেয়েছেন I had nobody thought of self-economics, nobody thought of behavior change, nobody thought of many things that are needed to run a hospital. I didn't know what hospital. If Kalyanda were not here, I don't know what would have happened to hospital administration. Okay. But so many things just happened on their own, serendipitously, all the coins fell into the right slot, you know. And so we were able to do, and then more people joined, Vijay joined, Devu joined, Abhijit joined, follow me. So many people joined, I didn't invite them, they all, Sarita came. Ravi, Rajiv. Rajiv came, yes. And they have stuck on with me. 10 years gone, the Rajiv joined 2010, Vijay joined, follow me joined 2009, Devu joined 2008. They were all, the Dr. Prasad, they were all stuck on. And they now, long association of shared experience. Now, collectively, we are now thinking how many, see, the whole process is, healthcare must be as close to the people as possible. And so, one of the reasons why cancer deferral rates amongst patients is high is because they have to travel more than 3-4 hours or 200 kilometers. Money coming from Karimganj here, you deserve a benefit of 3,000-4,000 rupees. Imagine coming every day going. বাখরশাল নাইগ্রাম জিপির জিআরএস এর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন ওয়ার্ড সদস্য তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানা গেছে পুরানো ঘর দেখিয়ে প্রধানমন্ত্রী আবাসে টাকা আত্মসাৎ করেন বাখরশাল নাইগ্রাম জিপিতে বেনিফিশিয়ারি আব্দুল মালিক নাকি জিপির জিআরএস কে ম্যানেজ করে এই পুরানো ঘর দেখিয়ে প্রধানমন্ত্রী আবাসে টাকা আত্মসাৎ করেছেন এমনই অভিযোগ উত্থাপন করলেন বাখরশাল নাইগ্রাম জিপির 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য শফিকুর রহমান এবার শুনুন ওয়ার্ড সদস্য শফিকুর রহমান কি বলেন এই প্রধানমন্ত্রী আবাস সম্পর্কে বেনিফিশিয়ারির নাম আব্দুল মানিক পিতার নাম আতফানি ভিলেজ বাখরশাল ওয়ার্ড নম্বর 2 জিপি হলো বাখরশাল নাইগ্রাম এর বানাইল ঘর জিআরএসএ পয়সার মারফতে এটা রিপোর্ট দিছে এবং তিন কিস্তি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের টাকাটা দেওয়া হয়েছে 19,000 কত টাকা 20,000 টাকা জবের আর টাকাটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে জিআরএস নাম হইলো জালালউদ্দিন টোটাল আগের বানাই ই টাকা পাইয়া কোনো বানানি হয়েছে না জিআরএসের কারসুপির কারণে টাকাটা দেওয়া হয়েছে জানাইছি ডিসি মহোদয়ের কাছে পাঠাইছি সিএম সাহেবের স্যারের কাছে পাঠাইছি পিএনআরডি গুয়াহাটি পাঠাইছি সিও সাহেব সিও ম্যাডামের কাছে পাঠাইছি বিডিও মহাশয়ের কাছে পাঠাইছি ই করে হোক আমাদের এই যে জিআরএস এই জিআরএসের কারণে আমরা কাজের ক্ষয়ক্ষতির এবং জিপির বদনামর এই জিআরএস এখানে চাকরি থেকে বরখাস্ত করব মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমি জানাইয়া নতুবা এখান থেকে ট্রান্সফার করব বিজেপির শাসনে সক্রিয় চাকুরির বাজার বন্ধের দাবিতে এবার হাইলাকান্দি কংগ্রেস ভবন প্রাঙ্গণ সহ আলগাপুর কাটলিছড়ায় হাইলাকান্দি যুব কংগ্রেসেরা করল বিক্ষোভ প্রদর্শন বিজেপি অফিসে চাকুরির বাজার চলছে এমন খবর সংবাদ মাধ্যমে চাউর হয় এমনকি চাকরি বাজারে বিজেপির এক আত্মহত্যা করেন এ ব্যাপারে অসমের মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইল যুব কংগ্রেস মুখ্যমন্ত্রীর জবাবদিহি চেয়ে বিক্ষোভে সামিল ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বরভুইয়া আলগাপুর সমষ্টি যুব কংগ্রেস সভাপতি কামিল আহমেদ হাইলাকান্দি যুব কংগ্রেস সভাপতি রিবুল আহমেদ প্রীতম দাস শুভঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা আজকে আসাম প্রদেশ কংগ্রেস ইউথ কংগ্রেসের মতো আজকে হাইলাকান্দি ইউথ কংগ্রেস আলগাপুর ইউথ কংগ্রেস খাটিছড়া ইউথ কংগ্রেস আমরা এটা প্রকাশ করছি যে বিগত যে চাকরিগুলো হয়েছে বেদান সংবাদ মাধ্যমে বাড়িয়েছে চাকরিগুলা মানে টেকাল লেনদেনের চাকরিগুলো হয়েছে এখনো পর্যন্ত মানে আসামের মুখ্যমন্ত্রী কোনো উত্তর দিয়া নাই ও উত্তর মানে ও উত্তরটা আমি আসামের মুখ্যমন্ত্রীকে আমরা মানে প্রশিক্ষণ চাই মানে আপনি আমাদের উত্তর দিয়ে দিই মানে যে চাকরিগুলা এমন টাকা 8 লাখ 10 লাখ 15 লাখের মধ্যে চাকরিগুলো হয়েছে ও চাকরিগুলো আমরা আসামের মুখ্যমন্ত্রী আমরা উত্তর চাই আজকে দেখতে পেয়েছি আমরা যে চাকরি কংগ্রেসের আমলে
যোগ্য মানুষরা বিনা টাকার বিনিময়ে পেত, আজকে সেই চাকরিগুলোর জন্য মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে বিজেপি সরকার। এবং বিগত এক মাস পনেরো দিনের মধ্যে অনেক বিজেপির নেতা, ছোটো ছোটো নেতা, বড় বড় নেতা এবং এই রাজ্য সরকারের টাকা নেতারা মানে ধরা পড়ছে, পুলিশের জালে ধরা পড়ছে, অনেক সাংবাদিকের এই স্টিং অপারেশনে ধরা পড়ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে সম্পূর্ণভাবে চুপ থাকছেন, উনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। এর মানে উনি এই বাঘ পাচ্ছেন যে নেতারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে, ওদের কাছ থেকে উনি উনার যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা পাচ্ছেন না। হলে উনি যেভাবে নিজের মানে এই ফেসটা তুলে ধরতে চেয়েছিলেন যে মানে আমরা বিনা টাকা লেনদেন করে চাকরি দিচ্ছি, সেই বিষয়ে উনি পদক্ষেপ নিতেন। কিন্তু উনি যেহেতু কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না এবং যারা মানে এই চাকরির লেনদেন করছে, চাকরির দালালি করছে, চাকরির জন্য টাকা নিচ্ছে, ওদের মানে এগেনস্টে কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। এবং আমরা যুব কংগ্রেস সহ সমস্ত আসাম কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব এবং যতদিন পর্যন্ত ওরা কোনো ভালো পদক্ষেপ নেবে না এবং যারা মন্ত্রিত্বর পদে আছে বা সরকারি প্রশাসনিক পদে আছে ওরা পদত্যাগ করবে না, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলে যাবে। লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার উদ্যোগে শিলচর জেলা কারাগারে পুলিশ বিভাগের কর্মকর্তাদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় এবং আর্মিদের হাতেও রাখি পরানো হয়। লায়ন্স সিগনেচার বিগত কিছু বছর থেকে সামাজিক দায়বদ্ধতা মেনে কাজ করে আসছে। উপস্থিত ছিলেন লায়ন ভাস্কর দাস, লায়ন বাসুদেব ভট্টাচার্য, লায়ন জয়ন্তী ভট্টাচার্য, লায়ন ভার্গব চৌধুরী, লায়ন সন্ধ্যা দেব, লায়ন পিয়া পাল, দীক্ষা পাল প্রমুখ। তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমি সেন্ট্রাল জেলের একজন কারাপড়ি, আর আমাদের স্টাফ, জেলার সুপারিনটেন সবার তরফ থেকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার বোন যে তারা সবার আছে সবটা জানে সুস্থভাবে সুন্দরভাবে সবই থাকুক, আর আমার যেটা আশীর্বাদ সবার কাছে আমার প্রার্থনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এসএমডিসি সভাপতিকে অন্ধকারে রেখে ব্যাংক থেকে টাকা গায়েব। ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহাসড়কে, সংকটজনক অবস্থায় আহতেরা। চাকরির নামে অবৈধ বাণিজ্যে প্রকাশ্যে সরব হল কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।